إن الحمد لله والصلاة والسلام على رسول الله কালকে আমরা শেষ করলাম যেখানে তার ধারাবাহিকতা আজকে শুরু করব ইনশাআল্লাহ তো আমাদের দিনকে বা আমাদের ঈমানকে বা আমাদের দিনদারি থাকে যদি আমরা একটু গুছায় ফেলতে চাই বা একটু রিপেয়ার করতে চাই বা একটু সলিড করতে চাই যে ঠিক আছে আল্লাহকে আমি এমনভাবে বিশ্বাস করব বা এমনভাবে ভয় করব যেমন ভয় করা উচিত এমনভাবে বিশ্বাস করব যেমন বিশ্বাস করা উচিত তাহলে প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যে অ্যাবসোলিউটলি শিওর হওয়া যে আল্লাহ আছেন এবং এটা আমার অস্তিত্বের চেয়ে বেশি আমি শিওর হব যে ইনশাআল্লাহ যে আল্লাহ আল্লাহ রিয়েল এবং আল্লাহ আছেন আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ধমক সত্য যেখানে আল্লাহ আমাদেরকে ধমক দিয়েছেন বলছেন যে জাহান্নামে যাব আমরা বা আমরা আগুনের আমরা জাহান্নামের জ্বালানি হব এই কথাটা কথার কথা না এটা অ্যাবসোলিউট সত্য এবং যেখানে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ডের কথা বলছেন যে আমরা জান্নাতে যাব বা এইরকম থাকব যা যা বর্ণনা করছেন এক আক্ষরিক অর্থে লিটারালি অ্যাবসোলিউট সত্য এগুলো এইটা এটা প্রথমে শিওর হয়ে নেওয়া উচিত এটা এটি শুরু করবেন আপনি হয়তো দুটা ভাগ করলেন একটা ভাগে আপনি আল্লাহ যে আছেন এটা সম্বন্ধে নিজেকে কনভিন্স করলেন বা করবেন আরেকটা ভাগে আপনি কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল একই কথা দুটা ভাবে বলা আর কি যদি কোরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে তাহলে কোরআন বলতেছে রাসূল সত্যকে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো হয়েই গেল আর যদি আপনি রাসূলকে সত্যিকার রাসূল এতে কনভিন্স হতে পারেন রাসূল যে সত্যিকার রাসূল মেসেঞ্জার আল্লাহর তরফ থেকে তাহলে আপনি উনি বলতেছেন যে কোরআন ওনার কাছে আসছে তাহলে কোরআনও সত্য ভাইস ভার্সা আর কি বলতে পারেন মানে এই পাশ থেকে ওই পাশ থেকে মানে দুইটাই বলতে পারেন আপনি যে কোনো একটা বলতে পারেন এটা এই পাশ থেকে শুরু করলে ওইটা সত্য ওই পাশ থেকে শুরু করলে এটা সত্য কোরআন যদি আল্লাহর কাছ থেকে এসে থাকে তাহলে রসুল সত্য রসুল যদি সত্যিকার রসুল হন তাহলে কোরআন সত্য এই দুইটা ভাগে ভাগ করতে পারেন এই অ্যাবসোলুটলি শিওর হওয়ার কাজটা বা নিজেকে নিজের ইমান আমান রিপেয়ার করার কাজ অথবা গুছানোর কাজ এবং আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না বা এই আয়াতগুলো যা বলতে চায় বা এই আয়াত থেকে বা এই ধরনের আরও আয়াত যেগুলো আছে সেগুলো যা বলতে চায় সেটা প্রতিনিয়ত সেটার উপর থাকা বা সেটাতে কনভিন্স থাকা সেই জন্য কিছুটা গ্রাউন্ডওয়ার্ক করার দরকার আছে কিছু তাহকিক করার দরকার আছে অর্থাৎ কিছু রিফ্লেক্ট করার দরকার আছে কিছু যুক্তি বা নিজের ভিতরেই কিছু যুক্তি বা আল্লাহ যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো নিয়ে চিন্তা করার ব্যাপার আছে তো যাই হোক আমি যে কালকে বলতেছিলাম যে দুইটা পসিবিলিটির কথা বলতেছিলাম একটা যে জাস্ট অ্যাক্সিডেন্টলি উই কেম ইন টু বিং আমরা অ্যাক্সিডেন্টলি এখানে চলে আসছি এতে যারা বলতে চায় নাস্তিক কাফের মুশরিক বা আপনার ইভলিউশনিস্ট বা ডারউইনিজমে যারা বিশ্বাস করে বা এই ধরনের প্রপোজিশনগুলো যেসব আছে তাদের একটা কথা হচ্ছে যে তারা খুব একটা যদ্দূর পর্যন্ত জানতে পারে তার বাইরে যার হোয়াট ওয়াজ বিফোর দ্যাট এরকম কোনো কোশ্চেন করে না তারা বা একটা জায়গা থেকে শুরু করে তারা ধরেন পৃথিবীতে জীবন কীভাবে আসছে এটা চিন্তা করতে গিয়ে তারা শুরু করে যে প্রাইমোরিয়াল টাইমে বা ওই সময় একেবারে শুরুর দিকে একেবারে শুরু মানে ধরেন জাস্ট যতটুকু আপনার চিন্তা বা আপনার ভাবনা যেতে পারে সেরকম সময় পৃথিবীতে আমরা যেটাকে পৃথিবী বলি সেখানে হয়তো অক্সিজেন কার্বন এবং হাইড্রোজেন ছিল এগুলা একসাথে মিলেমিশে কোনোভাবে একটা দৈবাত কোনোভাবে অ্যাক্সিডেন্টালি আপনার একটা লিভিং সেল হয়তো তৈরি হয়েছে সেটার থেকে হয়তো আস্তে 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 একটা ইউনিসেলুলার ই কী বলে অর্গানিজম তৈরি হয়েছে আমরা যারা একটু বায়োলজি পড়ছি আমরা জানি অ্যামিবা বা এই ধরনের জিনিস এক্সেলের যেগুলো আছে সেগুলো তৈরি হয়েছে এবং সেটা থেকে আস্তে আস্তে রূপান্তর নানা রকম স্টেজের ভিতর দিয়ে একসময় বানর থেকে আমরা মানুষ হয়েছি এই ধরনের একটা প্রপোজিশন এভরিথিং ইজ অ্যাক্সিডেন্ট বলতে পারেন এভরিথিং ইজ জাস্ট চান্স এটা বলতে পারেন এটা হচ্ছে তাদের ধ্যান ধারণা ওয়েল এটা আমরা অ্যাকনোলেজ করলাম যে এটা এক শ্রেণীর মানুষের ধ্যান ধারণা আরেক শ্রেণীর মানুষের ধ্যান ধারণা মানে যারা বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাস করেন তাদের কথা হচ্ছে যে এই মহাবিশ্বর বিশ্বে যা কিছু আছে একটা আপনার ধুলিকণা রাস্তায় যেটা আছে সেটারও একটা পারপাস আছে সেটাও ক্রিয়েটেড এবং সেটা একটা প্ল্যান বা একটা উদ্দেশ্যে সেটাকে ই করা হয়েছে পার্ট অফ এ গ্র্যান্ড ডিজাইন এবং গ্র্যান্ড প্ল্যান বা যাই হোক সেরকম একটা ব্যাপার এটা হচ্ছে আর্টাই এখন
আমরা দুটো নিয়ে চিন্তা করব, দুটো নিয়ে চিন্তা করে আমরা কনভিন্স হবো। যেমন আগে বলছি যে আপনার আপনার এক একজনের ডিমান্ড এক এক রকম হতে পারে, এক একজনের চিন্তা এক এক রকম হতে পারে, এক একজন এক এক ধরনের ইস্যু স্যাটিসফাইড হইতে পারেন, এটা ভ্যারি করতে পারে। তারপরে আমি জেনারেল কিছু কথা বলবো যে ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন যে বাংলাদেশের রাস্তার কথাই বলতেছি, আপনি দেখলেন যে এক টুকরা ইট, মানে একটা ইট ভেঙে চার পাঁচ টুকরা হয়ে পড়ে আসে। এখন আপনি ভাবতেই পারেন যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো ট্রাকে বা কেউ ক্যারি করার সময় পড়ে গেছে, পড়ে গিয়ে ভাঙছে। এখানে এই ভাঙা ইটটা যে পড়ে আসে এই জিনিসটা কোনো পারপাস নেই, ইয়াস ট্রু, এটা কোনো পারপাস নেই, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টালি আসছে আসছে। কিন্তু আপনি যদি দেখেন যে কোথাও 1000 ইট, সিরামিক ইট খুব সুন্দর করে স্ট্যাক করা আছে এবং ওইটা আপনার একটা জায়গা খালি জায়গার পাশে বা ভিতরে স্ট্যাক করা আছে, তখন আপনি কী মনে করবেন? আপনি মনে করবেন যে হয়তো কেউ এই জায়গাটাতে কিছু একটা বানাবে বলে প্ল্যান করতেছে এবং তারই যোগাড় যন্ত্র হিসাবে সে এই ইটগুলো এনে সাজায় রাখছে এইভাবে। হ্যাঁ, তখন আপনি কী ভাববেন যে একটা পারপাস আছে। আল্লাহ কোরআনে আমরা যাতে আল্লাহ বিশ্বাস করি বা আল্লাহ আল্লাহ আছেন বা আল্লাহ ক্রিয়েটর বা আল্লাহ খালিক আল্লাহ মালিক এগুলোতে যদি কনভিনসড হই, এই জন্য কিন্তু প্রাথমিকভাবে আল্লাহ যুক্তি দিয়ে মানুষকে ডাকেন। একদম প্রিমিটিভ মানুষও সেটা বুঝবে এমন যুক্তি দিয়ে ডাকেন। খুব খুব বড় নিউক্লিয়ার ফিজিসিস্ট বা কোয়ান্টাম ফিজিক্স জানতে হবে সেই ধরনের যুক্তি না, কিন্তু খুব সিম্পল যুক্তি। যেমন ধরেন আল্লাহ বলেন একটা এতে বলেন কোরআনে যে তোমরা কি তারা কি কোরআন নিয়ে বা তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না যে এখানে যদি ডিসক্রিপেন্স মানে এতে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হয়তো নাজিল হইতো বা অন্য কারোর সৃষ্টি হইতো তাহলে এখানে ডিসক্রিপেন্সি থাকতো বা মানে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো, পরস্পর বিরোধিতা থাকতো, এটা আল্লাহ বলতেছেন। এটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারতাম, নিয়ে এটা নিয়ে আমরা তাহকিক করতে পারতাম বা এটা নিয়ে গবেষণা করতে পারতাম, জীবনটা এই পথে চালানোর চেষ্টা করতে পারতাম বা অনেক সময় দিতে পারতাম, কিন্তু আমাদের জীবনে সেই সময় নেই। আমাদের হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক অ্যান্ড কার্টুন, অপেরা, সোপ অপেরা বা যার যেটা আছে আর কি, সেটার পিছনে আমাদের জীবন চলে যাচ্ছে, কিন্তু এইসব নিয়ে ভাবার সময় নেই। সুতরাং আমরা যেভাবে ভাবলে রিয়েলি কনভিন্স হতাম যে আল্লাহ ইজ আল হাক বা দি রিয়েল, সেভাবে আমরা কখনো সময় নিয়ে অবকাশ নিয়ে ভাবি না। ভাবার আমি এটা বলতেছি যে উই শুড ডু ইট, যদি আমাদের ভিতরে কোনো সংশয় থাকে তাহলে আমাদের এইভাবেই চিন্তা শুরু করা উচিত এবং নিজেকে কনভিন্স করা উচিত যে এই কোরআন আল্লাহর থেকে আসছে। একটা বললাম আমি, জাস্ট আল্লাহ যেভাবে ডাকছেন মানুষকে আর কি আল্লাহর দিকে। আমাদের এক ভাই আছেন ঢাকা ইউনিভার্সিটির টিচার, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, অনেকে হয়তো ওনাকে চিনতেও পারেন, সিলেটে যেহেতু। ওনার নাম হাসানুজ্জামান চৌধুরী। উনি আগে কিসে ছিলেন, আপনার জাহাঙ্গীর ইউনিভার্সিটির টিচার ছিলেন, পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন। তো উনি একসময় দার্স করতেন বা হালাকা করতেন বা তফসির করতেন এখানে সেখানে। উনি একদিন মানে একদিন বলছেন বা আরও শুনছি আমি ওনার মুখে, একাধিক দিন শুনছি, একদিনের কথা আমি বলতেছি, যে উনি নাস্তিক ছিলেন, ফ্ল্যাটলি বললেন যে আমি নাস্তিক ছিলাম, আমি কোরআন পড়তে শুরু করলাম, যে কোরআনে যে ভুল আছে এগুলো ট্যাবুলেট করার জন্য, যে এগুলো বাইর করার জন্য বা এগুলোকে এগুলোকে নিয়ে লিখবো আমি। সেই জন্য যেহেতু উনি কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্টরা তো কমিউনিজমের বেসিসই হচ্ছে আল্লাহ বিশ্বাস করেন না তারা, তো সুতরাং এটা নিয়ে লিখতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন বা মানে এটা ট্যাবুলেট করতে শুরু করলেন বা কাজটা হাতে নিলেন। সেখান থেকে কিন্তু উনি মুসলিম হলেন, উনি নিজে বলেন যে আমি নাস্তিক ছিলাম, আমি তারপরে বিশ্বাসী হলাম এবং আমি মুসলিম হলাম। তো এই চ্যালেঞ্জটা আমরা নিতে পারতাম যদি আমরা ওইরকম কেউ থাকি যার মনে সংশয় আছে, সে এটাও করতে পারতো। বাট দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা নাস্তিক বা অ্যাগনোস্টিক হয় তারা আসলে এই ব্যাপারটা নিয়ে কোনো সময় ব্যয় করে না, এতে জন্য তাদের জীবনে কোনো সময় থাকে না। হয়তো এটা আল্লাহর তরফ থেকে একটা নির্ধারণ যে তাদের হেদায়েত হবে না, সেই জন্য তাদের সময় হবে না। তো এটা নিয়ে শুরু করতে পারতেন। যেমন ধরেন যে কোনো মানুষের লেখা যে কোনো বইতে ভুল থাকবেই। ইমাম শাফি তার একটা কিতাব ছিল আর রিসালা, এই বইটা উনি নাকি 100 বার রিভাইজ করছেন সো দ্যাট এটাতে কোনো ভুল না থাকে। তখনকার দিনে তার আমাদের এই কম্পিউটার ছিল না, যে অনেক কষ্টের কাজ একটা একটা বই এডিট করা বা একটা বই লেখা বা কপি করা, হাতে কপি করতে হতো, একটা একটা এক শব্দ এক শব্দ করে রিপেয়ার করতে হতো বা যাই করতেন আর কি, মানে ই করতেন যখন, মানে ওইটাকে যখন কারেক্ট করতেন বা এডিট করতেন, এক শব্দ এক শব্দ করে করতে হতো বা ভুলগুলো বা এই ফ্লগুলোকে রিপেয়ার করতে হতো বা যে কোনো কিছু মানে যে কোনো ডেফিসিয়েন্সিকে বা ইকে সারতে হতো। তো উনি বলছেন যে আমি 100 বার বইটা কম করে 100 বার আমি ই করছি,
রিভাইজ দিছি বা কারেক্ট করছি, তারপরে দেখি যে এটা ভুল থেকে গেছে। তারপর একটা কথা বলছেন, এটা খুব সিগনিফিকেন্ট কথা, যে আমার মনে হয় আল্লাহ চান না যে তার বই ছাড়া, অর্থাৎ কোরআন ছাড়া, তার কিতাব ছাড়া আর কোনো কিছু নির্ভুল হোক। কোরআনই একমাত্র নির্ভুল কিতাব দুনিয়ার বুকে বা পৃথিবীর বুকে। তো আমরা এটাও চেষ্টা করতে পারতাম যে আল্লাহ যেভাবে বলছেন এইভাবে আমরা এটা নিয়ে গবেষণা করে একসময় যখন দেখতাম যে কোরআন নির্ভুল, আমরা কনভিন্স হয়ে যে আল্লাহ আছেন। এছাড়াও আল্লাহ আরও আরও কিছু জিনিসের দিকে মানুষকে ডাকছেন, খুব সিম্পল জিনিস এগুলো, যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতর, রাত এবং দিনের যে রাতের পরে দিন, দিনের পর রাত আসে, এর ভিতরে যারা যারা চিন্তাশীল তাদের জন্য আয়াত আছে, নিদর্শন আছে। আমরা দেখে চিন্তা করতাম যে এটা আসলে একটা রাত দিন, রাত দিন পর্যায়ক্রমে আসতেছে, এটা তো একটা টু ভ্যারিয়েবল সিস্টেম যদি বলি আমরা, যে দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে। এটা আমরা দেখবো যে একটা সিস্টেম মেনে চেঞ্জ হয়। ধরেন কোনো একটা দেশে 12 ঘন্টার রাত, 12 ঘন্টার দিন আছে, কালকে কিন্তু 12 ঘন্টা 1 মিনিটের রাত হবে, 11 ঘন্টা 59 মিনিটের দিন হবে। এভাবে গ্যাজুয়ালি একটা ডিফিনিট প্যাটার্ন ফলো করে, একটা ডিফিনিট সাইকেল ফলো করে এটা ঘুরে ঘুরে আসে। এরপরে ধরেন যেমন বাংলাদেশে আমরা 6টা ঋতু আছে, ইংল্যান্ডে 4টা ঋতু বলে ওরা, বাংলাদেশে 6টা আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে সাইকেলটা বলতেছে এটা ছয় ভ্যারিয়েবল সিস্টেম, এটা 6টা জিনিস ঘুরে 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 আসতেছে ফর লাস্ট হান্ড্রেডস অফ ইয়ার্স। তা আমরা চিন্তা করতে পারতাম যে এইগুলো কি এমনি এমনি হচ্ছে, আমাদের চিন্তাটা এখান থেকে শুরু হতে পারত। আজকে এখানে শেষ করে দিচ্ছি, কালকে আমরা এখান থেকে অনওয়ার্ড কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।